আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে আমাকে দুদিন যাবত একটা ঘরে আটকে রেখেছে আমার শাশুড়ি বলেছে আমার মতো অলক্ষ্মী অপয়ের ছায়া যাতে তার ছেলের উপর না পড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছিল কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে মুখ বুঝে সবটা সহ্য করছি যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকেও কিছু নেই সবই আমি হারিয়েছি সাত মাস আগে আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিয়েছি কারণ আমি তো কখনও আমার স্বামীকে সন্তান সুখ দিতে পারবো না আর না পারবো তাদের বংশধর দিতে হঠাৎ দরজা খোলার শব্দে আমার ধ্যান ভাঙে সামনের ব্যক্তিটিকে দেখে আমার চোখ জোড়া ছলছল করে ওঠে সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয় আমারই স্বামী শরীফ আহনাব সে ধীর পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পরও সেকে দেয় আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি পর মুহূর্তে মনে পড়ে যায় তো তার বিয়ে এখন সেখানে কিভাবে। কীভাবে তবে কি বিয়েটা হয়ে গেছে সে কি আজ অন্য কারো হয়ে গেল ভাবতেই বুকের ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে এতক্ষণ নিজেকে যতই বোঝায় না কেন এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না ইচ্ছে করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে যেখানে সে শুধু আমার হবে শুধু আমার হবে এসব ভাবতে চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে ওঠে ক্ষমা করো আমাকে কথাটা শোনার পরেই একটা ব্যথা অনুভব করি আর ঢলে পড়ি তার বুকে সে পরম আবেশে আমাকে বুকে আগলে নেয় যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি আমি ধরফুরিয়ে বিছানা থেকে উঠতে গেলেই হাতে টান অনুভব করি হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো পরক্ষণে স্যালাইনের ক্যানেলটা টান দিয়ে খুলতে গেলে আরেকটা হাত আমার হাত ধরে ফেলে আমি তাকিয়ে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু তাকে দেখি আর চোখের জল আটকে রাখতে পারি না তাই ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাওমাও করে কাঁদতে থাকি আমি নিঃস্ব হয়ে গেছি মা আমি নিঃস্ব হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে গেছে মা আমার স্বামী আজ অন্য কারও হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি মা সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি মা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে কে বলল তুই নিঃস্ব হয়ে গেছিস হ্যাঁ আমরা আছি তোর পাশে তোর পুরো পরিবার আছে তোর পাশে তুই শান্ত হ মা একটা বেমানের জন্য না করো কাঁদতে তোমার মেয়েকে ভালোবাসা ফুরিয়ে গেছে ছেড়ে দিয়েছে দুই দিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে চলে গিয়েছিল এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে তাই ফেলে চলে গিয়েছে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল শাহজাহান সাহেব আমি বাবার কণ্ঠ শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে আর তার পাশে আমার ছোট দুই ভাই ফহরাদ আর আরাফাত মা বাবাকে ধমকে বলে উঠল তুমি থামো মেয়েটার এমনিতেই মন মানসিকতা ভালো না তার উপর তুমি এভাবে বলে মেয়েটাকে আর কষ্ট দিও না বাবা মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেলেন আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল আপু তুই কাঁদিস না প্লিজ তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে আমরা দুই ভাই কঠিন শাস্তি দিব ছোট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি আমি তখনই পাশে থেকে ফরহার ধমকে বলে উঠে এ তো কাদিস কেন বলতো তোরা মেয়েরাও না এই একটা কাজই করতে পারিস কান্না বন্ধ কর নয়তো এই হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব এই তোরা থামবি এখান থেকে যা তো তোরা তোদের আপুর সাথে আমার কথা আছে যা এখন এখান থেকে মায়ের কথা শুনে চুপচাপ ফরহাদ আরাফাত বের হয়ে যায় কেবিন থেকে তখন মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে তোর বাবার কথায় কিছু মনে করিস না মা জানিসই তো মানুষটা কত রাগী আর তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি সেটা তোর বাবা এতদিনেও মেনে নিতে পারেনি তাই ওভাবে বলে ফেলেছে তুই কষ্ট পাস না মা না মা কী মনে করব। বাবা তার জায়গায় ঠিকই আছে কিন্তু মা আমি এখানে কিভাবে আর তোমরাই বা এখানে কীভাবে আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল হসপিটাল থেকে ফোন দিয়ে তোর কথা বললো তখন সেটা শুনি আমরা আসলাম কিন্তু আমি তো ওই বাড়িতে ছিলাম এখানে কিভাবে এলাম আমি মা আমার কথা শুনে আবারও কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল সেটা তুই ভালো জানবি এখন এসব বাদ দিয়ে একটু খেয়ে নে তারপর বাড়িতে ফিরব আমরা মার কথা শুনে ভাবতে লাগলাম আমি কিভাবে এখানে এলাম তখনই মনে পড়ল গাড়ি কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর জ্ঞান হারাই তারপর আর কিছু মনে নেই তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে ওঠে হা কর স্যুপটা খেয়ে নেই আমার গলা দিয়ে খাবার নামবে না মা আমি এখন কিছু খাবো না আমাকে বাড়িতে নিয়ে চলো আমার এখানে একদম বন্ধ হয়ে আসছে মা বাড়িতে নিয়ে যাবো তো কিন্তু তার আগে খেয়ে নেই নয়তো বাড়িতে নিয়ে যাব না অতপর মায়ের জোরাজুরিতে খেয়ে নিলাম আমি সাদিয়া গতবার এইচএসি পরীক্ষা দিয়েছি তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি শরীফের সাথে তিন বছরের রিলেশন ছিল বাড়িতে জানানোর পর দুই পরিবারের কেউ মেনে নেয়নি তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি বিয়ের পর আর পড়াশোনার করা কথা মাথায় আনেনি বাবা মা ছোট দুই ভাই নিয়ে আমার পরিবার আমার ছোট দুই ভাই টুইন আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে আর মা গৃহিণী ছোট দুই ভাই ক্লাস এইটে পড়ছে শরীফের পরিবারে তার বাবা মা বড় এক ভাই ভাবি আর তাদের মেয়ে স্বর্ণা এক বছর বয়স আর ছোট এক ভাই অমিত সে ক্লাস সেভেনে পড়ছে তাদের সাথে তাদের চাচা চাচি চাচাতো বোন নিলুফাও থাকে নিলুফা আপু শরীফের এক বছরের ছোট। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে এবার শরীফ এবার ডিগ্রি থার্ড ইয়ারে পড়ছে আর তার পাশাপাশি বাবা আর বড়ো ভাইয়ের সাথে বিজনেস সামলাচ্ছে কেটে গেছে এক মাস এই এক মাসে অনেক কিছু পাল্টে গেছে নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করছি সারাদিন নিজেকে যতই শক্ত রাখি কিন্তু রাতের বেলা আর পারি না তখন মন খুলে কাঁদি কেউ সব কান্না দেখে না শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে সুখে আছে আমার কথা কি তার একবারও মনে পড়ে না এসব ভেবে খুব কষ্ট হয় আমার বাবাও এই কয়েকদিনে আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়েছে ওই পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না তাই আমিও আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি ওই বাড়িতে কারোর সাথে কথা বললেই পুরোনো ক্ষতটা আবার নতুন হয়ে ওঠে আর মা সবসময় চোখে চোখে রাখে আমাকে ছোট দুইটা ভাইও দিন পাশে পাশে থাকে স্কুল থেকে ফিরে তাদের গল্পের ভান্ডার খুলে বসবে কি কি করেছে সারাদিন স্কুলে মা চাইছে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে জীবনটা সুন্দর করে সাজাতে আমিও রাজি হয়ে যাই পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো শরীফ আহান আপনামের লোকটার কথা ভুলে থাকতে পারবো রাতের খাবার খেয়ে বিছানায় গায়ে লিয়ে দেওয়ার পরপরই ফোনটা বেজে উঠে আমি রিসিভ করে বলে উঠি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কে বলছেন আপনি আজব তো কথা না বললে ফোন কেন দিয়েছেন কথাটা বলে রেগে ফোনটা রেখে দিই আর শুতে চলে যাই অন্যদিকে ফোনের অপর পাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসে সকালে ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কালো একটা গাউন পরেছি তার সাথে ম্যাচিং হিজাব চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি কালার লিপস্টিক কাঁধে ব্যাগ চুলিয়ে নিচে নেমে এলাম তারপর বাবার সাথে চললাম ভার্সিটির উদ্দেশ্যে বাবার পরিচিত একজনের ভার্সিটিতেই ভর্তি করাবে দীর্ঘ এক ঘন্টা পর ভার্সিটিতে পৌঁছালাম আমরা তারপর বাবা আমাকে ভর্তি করিয়ে দিয়ে চলে যায় গাড়ি নিয়ে তার কাছে ভার্সিটির ছুটির সময় আবার এসে নিয়ে যাবে ভার্সিটির একজন দারোয়ান আমাকে নিয়ে যাচ্ছে আমার ক্লাসে আমি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছি নতুন ভার্সিটি নতুন সব কিছু কাউকে চিনি না কিভাবে কি করব এসব ভেবে খুব নার্ভাস আমি এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরে এমনভাবে ধরেছে যে তাকে দেখতেও পারছি না দোস্ত কাকে জড়িয়ে ধরেছিস এটা তো তাবাসুম নয় যে আমাকে জড়িয়ে ধরেছে তাকে একটা মেয়ে এসে কথাটা বলল কথাটা বলার পরপরই সে আমাকে ছেড়ে দাঁড়ায় আমি এবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম গায়ের রং ফর্সা দেখতে খুব কিউট একটা মেয়ে বইন কি বলছি সেটা তাবাসুম নয় কিন্তু তুই তো বলেছিলি যে এটাই তাবাসুম কালো গাউন পরেন যে আমাকে জড়িয়ে ধরেছিল সে মেয়েটা বলল তোরে আমি উষ্টা মাইরা তোর শ্বশুরবাড়িতে পাঠাইয়া দিব ব্যদ্ধ মহিলা আমি এখানে পিছন থেকে কেউ একজন বলে উঠল আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে পিছনে তাকিয়ে দেখি উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের একটা মেয়ে তারও পরনে আমার মতোই কালো গাউন পড়া বুঝতে পারলাম মেয়েটা তাবাসুম আর এই মেয়েটা তখন ভুল করে আমাকে জড়িয়ে ধরে মেয়েটা আবারও বলে উঠল দুই বছর তোর সাথে দেখা হয়নি আর এখন আমাকে চিনতেই পারলি না এবার ওই মেয়েটা বলে উঠলো যে জড়িয়ে ধরেছিল আমাকে সরি বোন আসলে আমি একদম খেয়াল করিনি পান্না বলল কালো গাউন পড়াটা তাবাসুম তাই উত্তেজিত হয়ে ভালো করে না দেখে ওকে জড়িয়ে ধরি ঠিক আছে মাফ করে দিলাম এবার ভিক্ষা করে খা বলেই তাবাস্সুম মেয়েটা ফিক করে হেসে ফেললো আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলে ওদের মতে তাবাস্সুম নামের মেয়েটা আমাকে বলে উঠলো এই যে শোনো আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম জি বলুন আসলে সরি তামার ভুল করে তোমাকে জড়িয়ে ধরেছে তুমি কিছু মনে করো না প্লিজ না সমস্যা নেই আমি কিছু মনে করিনি মেয়েটা এবার হেসে বলে উঠলো আমি তাবাসম তোমার নাম কী আমার নাম সাদিয়া তুমি কি নতুন ভার্সিটিতে জি আজই প্রথম আসলাম ও কোন কোন ইয়ারে পড়ছো তুমি আমি অনার্স ফার্স্ট ইয়ারে আপনারা আরে ব্যাস আমরাও তো ফার্স্ট ইয়ারে কী নিয়ে অনার্স করছো তুমি আমি ইংরেজি নিয়ে অনার্স করছি আরে তুমি মাথা নিচু করে কেন কথা বলছো আর আমরা তো ক্লাসমেট আপনি করেই বা কেন বলছ যাই হোক বাদ দাও ফ্রেন্ড হবে আমাদের মেয়েটা আমাদেরকে হাত বাড়িয়ে বলে উঠল আমিও আর কিছু না ভেবে ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলি কারণ ওদের সাথে কথা বলে খারাপ মনে হয়নি আর এখানে কাউকে চিনিও না ওদের ছাড়া ওরা একে একে সবাই পরিচয় দিল তখন আমাকে যে মেয়েটা জড়িয়ে ধরেছিল তার নাম তামান্না আর কালো গাউন পরা মেয়েটা তাবাসুম আরেকজনের নাম পান্না শোন ফ্রেন্ড যখন হয়েছিস তখন তুই করে বলবি পান্না বলছে আমি হালকা হেসে বলে উঠলাম ঠিক আছে তারপরে সবাই মিলে হাসি খুশি ক্লাসে চলে আসলাম ওদের সাথে হাসি ঠাট্টায় খুব ভালোই কাটল প্রতিটা ক্লাস মাঝে দিয়ে একটা ক্লাস হবে না তাই সবাই ঠিক করলাম ক্যান্টিনে যাব। খুব গরম পড়েছে কোল্ড ড্রিঙ্ক হলে ভালো হবে তাই সবাই সেদিকে চললাম ক্যান্টিনে গিয়ে কোল্ড ড্রিঙ্ক অর্ডার করে তামার নামাকে প্রশ্ন করলো তোর ব্যাপারে তো কিছুই জানা হলো না শুধু তোর নামটা ছাড়া আরে এত চুপচাপই বা থাকিস কেন বুঝি না আমি না এমনিতেই চুপচাপ থাকতেই ভালো লাগে এমন নিরামিষ মার্কা থাকলে তোরে উষ্টাইরা তো শ্বশুরবাড়িতে পাঠাইয়া দেব তাবাসম বলে উঠল শ্বশুরবাড়ির কথাটা শুনেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আচমকা চোখে পানি জমা হলো চোখের পানিটা আড়াল করতে চাইলে পান না আরও চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল আরে ইয়ার তোরা কি শুরু করেছিস বলতো আমাদের সাথে থাকতে থাকতেই ঠিক হয়ে যাবে এখন এসব বাদ দে আর দেখ ওয়েটার এত ওয়েট কেন করাচ্ছে পান্নার কথা শুনে সবাই হেসে ফেললো অতপর সবাই কোল্ড ড্রিঙ্ক খেয়ে ক্লাসে চলে এলাম তারপর ক্লাস শেষ করে সবাই সবার ফোন নাম্বার নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম আমি আসতে নিলে পান্না আমার পথ আটকায় আমি পান্নার দিকে ভ্রকুশকে বলে উঠলাম কিছু বলবি তুই না কিছু বলবো না তোর সাথে যাবো একসাথে আমার বাসাও তোর বাসা যাওয়ার রাস্তার দিকে আমি মুস্কি এসে ওর সাথে পা মেলালাম কিছু দূর আসতেই গেটের সামনে একটা পরিচিত গাড়ি দেখতে পেলাম আমি দাঁড়িয়ে গেলাম সামনে যাওয়ার কোনো শক্তি পাচ্ছি না গাড়িটা দেখার সাথে সাথেই বেহা চোখটা চারপাশে খুঁজতে লাগলো পরিচিত সেই মুখের মালিককে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে পান্না বলে উঠল কী রে দাঁড়িয়ে গেলি কেন কোনো সমস্যা হয়েছে না না কি হবে চল যাই এক পা বালানোর পরেই সেই পরিচিত মুখের মানুষটার দেখা পেলাম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ক্রিম কালারের গামে শরীরের সাথে লেগে রয়েছে আগের মতো মুখের উজ্জ্বলতা আর নেই কেমন শুকিয়ে গেছে বুকের ভিতর তোল পার শুরু হয়ে গেছে পুরনো ক্ষতটা আবারও নতুন হয়ে উঠল। সেও আমার দিকে তাকিয়ে আছে আমি তার দৃষ্টি উপেক্ষা করে চোখ সরিয়ে চলে যেতে চাইলাম কিন্তু সে পথ আটকে দাঁড়ালো আর পান্নাকে উদ্দেশ্য করে বলল আমি সাদিয়ার হাজব্যান্ড সাদিয়ার সাথে আমার একটু কথা আছে যদি আপনি একটু পান্না আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো আমি চোখের পানি লুকিয়ে পান্নার দিকে চোখের ইশারা জানালাম পরে সবটা বলবো এখন যা তুই আমার চোখের ভাষা বুঝতে পেরে পান্না চলে গেল আমি মাথা নিচু করে হাতের বইটা শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছি তার দিকে তাকাচ্ছি না কিছুক্ষণ পর সে নরম গলায় বলে উঠল কেমন আছো দিয়া আমি তখনও মাথা নিচু করে চোখের পানিটা লুকাতে চাইছি কিছু বলতে গেলেই সে বুঝে ফেলবে আমি কাঁদছি আমি তাকে আমার চোখের পানিটা দেখাতে চাইছি না নিজেকে তার কাছে আর দুর্বল দেখাবো না তাই যতটা সম্ভব নিজেকে শক্ত রাখার চেষ্টা করছি আমাকে চুপ থাকতে দেখে সে বলে উঠল কথা বলবে না তোমার হিটলারের সাথে শরীফের আগের জন্য ভালোবেসে হিটলার ডাকতাম এই কথাটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো নিজেকে যথাসম্ভব শক্ত করে করা গলায় বলে উঠলাম কেন এসেছেন এখানে আপনি একটা কাজে এসেছিলাম তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে করলো তাই আসলাম নরম গলায় বলছে কথা বলা হয়ে গেছে এখন আমার পথ ছাড়ুন আমি বাসায় যাব আমার কথা শুনে শরীফ একটা দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল বললে না তো কেমন আছো যেমন থাকার কথা তেমনই আছি আর আমার এত ভালো মন্দের খবর আপনার নিতে হবে না আপনি বরং আপনার নতুন বউয়ের খবর নিন তাতে কাজে হবে আমার কথা শুনে শরীফ মুস্কি হেসে বলে উঠল তুমি তো আমার বউ আর এখন তো আমার বউয়ের খবরই নিচ্ছি বউ কথাটা শুনে আরেক দফা বুকের ভেতরটা মোচর দিয়ে উঠল ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন। সই করে দিব বউয়ের দাবি নিয়ে আমার সামনে আর আসবেন না দয়া করে ভালো থাকবেন আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল তারপর শরীফকে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে সেখান থেকে চলে এলাম এখন আর চোখের পানি আটকে রাখতে পারছি না নিজেকে তো সামলেই নিয়েছিলাম তবে কেন আজ সে আবার আমার সামনে আসলো গত এক মাসে তো আমার খবর একবারও নেয়নি তবে কেন আজ আমার সামনে এসে জ্বালাটা বাড়িয়ে দিল বাড়িতে ঢোকার পরপরই শক্ত হাতের এক থাপ্পড় পড়লো আমার গালে চোখে পানি নিয়ে বাবার দিকে তাকালাম বাবা তখন হুঙ্কার ছেড়ে বলে উঠলো বলেছিলাম তোকে ওই ছেলেটার সাথে আর ওর পরিবারের সাথে কোনো যোগাযোগ না করতে বলেছিলাম আমি তোকে আমি ভয়ে কিছু বলছি না আসলে ছোট থেকেই বাবাকে খুব ভয় পাই বাবা একটা ধমক দিলেই চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ে কখনো গায়ে হাত তুলেনি আজই প্রথম আমার গায়ে হাত তুল কথা কেন বলছিস না বল তোকে মানা করেছিলাম ওই ছেলের সাথে কথা বলতে এবার সাদিয়ার মা বলে উঠলো তুমি চুপ করবে সাদিয়াকেও কিছু বলতে দাও নিজের মতো সব ভেবে বসে থাকো না জেলে আসামিকেও কথা বলার সুযোগ দেয় রাশিদা তুমি তোমার মেয়ের হয়ে আর একটা কথাও বলবে না সব সময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলো তুমি তোমার মেয়েকে আমি সাবধান করে দিয়েছিলাম তারপরও তোমার মেয়ে কোন সাহসে ওই ছেলের সাথে কথা বলেছে সাদিয়া তুই ঘরে যা আমি আসছি তোর সাথে কথা আছে মায়ের বলার পরও আমি মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছি তখন মা আবারও বলে উঠল তোকে ঘরে যেতে বলেছি তো আমি এখনও দাঁড়িয়ে আছিস কেন আরেকটা থাপ্পড় খেতে মন চাইছে না কি রে হ্যাঁ যা ঘরে যা আমি মার কথা শুনে চলে আসছিলাম তখন একটু শুনতে পেলাম বাবা মাকে বলছে তোমার মেয়েকে বলে দিও দ্বিতীয়বার যাতে এই সাহস না করে দ্বিতীয়বার এমন করলে আমার বাড়িতে তোমার মেয়েরা আর ঠাঁই হবে না বাবার কথা শুনে আর দাঁড়ালাম না চলে আসলাম নিজের রুমে বাবা আমাকে ভার্সিটি থেকে আনতে গিয়েছিল কিন্তু তখন শরীফের সাথে কথা বলার সময় দেখে ফেলেছিল সারা রাস্তায় কিছু বলেনি কিন্তু বাড়িতে ঢোকার পর বাবা থাপ্পড় মারে আমি ঘরে এসে খাটে বসে কাঁদছিলাম তখন কাঁধে কারও হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকিয়ে দেখি ফরহাত আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলাম কী রে তুই কখন স্কুল থেকে আসলি আর আরাফাত কই ফরহাদ আমার কথার কোনো উত্তর না দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল তোরা মেয়েরা নিজেদের এত দুর্বল প্রমাণ কেন করিস মানে ফরহাদ এবার রেগে বলে উঠল মানে হলো তুই সব কিছু এভাবে চুপচাপ কেন মেনে নিচ্ছিস তোর সাথে করা অন্যায়ের প্রতিবাদ কেন করছিস না খালি বসে বসে চোখের পানি কেন ফেলছিস চোখের পানি যত ফেলবি তত তোকে সবাই দুর্বল ভেবে আঘাত করবে বাবা যখন তোর গায়ে হাত তুললো তখন বাবার চোখে চোখ রেখে বলতে পারলি না সত্যিটা কি তা না করে তুই চোখের পানি ফেলছিস ওই শরীফ যখন তোকে রেখে আরেকটা বিয়ে করলো তখনও চোখের পানি ফেলেছিস চোখের পানি দিয়ে কি করতে পারলি তুই পারলি কি বিয়েটা আটকাতে নাকি তোর সোনার সংসারটা ভাঙা থেকে আটকাতে আমি এবার অবাক দৃষ্টিতে ফরহাদের দিকে তাকালাম আমি তো ফরহাদ কিংবা আরাফাতকে বলিনি যে শরীফ আরেকটা বিয়ে করেছে। এ কথা তো শুধু আমি মা আর বাবা জানি কিন্তু ও জানলো কিভাবে ফরহাদ আমার চোখের ভাষা বুঝতে পেরে চোখের পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল ছোট হতে পারি অবুজ নেই সব জানি আমি আমি ছোট বলে আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিস না আপু আমার কথাগুলো একটু চিন্তা করিস যে আমি ঠিক বলছি কি না ভুল বলেছি ফহরাদ কিছুক্ষণ চুপ থেকে আমার সামনে হাঁটু গেড়ে বসলো আমি এবার চোখের পানি নিয়ে ওর দিকে তাকালাম আপু দেখ আমরা তোকে ভালোবাসি খুব ভালোবাসি তোকে তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের কারও ভালো লাগছে না তুই কি মুভ অন করতে পারবি না আপু তুই কি প্রমাণ করতে পারবি না যে মেয়েরা দুর্বল নয় যারা তোকে দুর্বল ভেবে তোকে এমন যন্ত্রণা দিয়েছে তাদেরকে তুই দেখিয়ে দিতে পারবি না তুই দুর্বল নস ফ যা বলেছে তা একটা কথাও মিথ্যা নয় নিজেকে যত দুর্বল করব তত সবাই আঘাত করবে আমাকে নিজের জন্য না হলেও আমার পরিবারের জন্য নিজেকে সামলাতে হবে আমার এতটুকু ছোটো ভাইটা যা বুঝতে পারলো আমি সেটা বুঝতে পারলাম না তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম নিজেকে আর দুর্বল করব না ঘুরে দাঁড়াবো আমি জীবনটা নতুন করে সাজাবো আমি আর আমার মতো কোনো মেয়ের যাতে সংসারটা না ভাঙে তাদের সাহায্যের জন্য নিজেকে তৈরি করব প্রমাণ করব মেয়েরা দুর্বল নয় মা না হওয়াটাও কোনো দুর্বলতা নয় সমাজে একটা ছেলের বাবা হওয়ার অক্ষমতা থাকলে যেমন তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয় না তারা যেমন মাথা উঁচু করে বাঁচে তেমনি মেয়েরাও মাথা উঁচু করে বাঁচবে এটা আমার নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করলাম আমি চোখের পানি মুছে হাসি মুখে ফরহাদকে জড়িয়ে ধরে বলে উঠলাম তোর আপু প্রমাণ করবে তোর আপু দুর্বল নয় তোর আপু বহন করবে দেখিয়ে দেবে তাদেরকে যারা মেয়েদের দুর্বল ভেবে তাদের উপর অত্যাচার করে আমি জীবনটা নতুন করে সাজাবো অতীত ভেবে আর নিজেকে কষ্ট দিব না তারপর কিছু একটা ভেবে আরেকবার বলে উঠলাম কিন্তু তুই এটা বলতো যে তুই কীভাবে জানলি যে শরীর বিয়ে করেছে ফরহাদ এবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার টেনে ভাব নিয়ে বলে উঠল। ইটস সিক্রেট আমি ফরহাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললাম তখন ফরহাদ আমাকে বলে উঠল। আপু তুই হাসলে না তোকে পুরো পেতনি লাগে আমি ফরহাদের কথা শুনে রেগে ফরহাদের কানে ধরতে গেলাম তখনই ফরহাদ দিল ভো দূর ওকে আর পায় কি আমি ওর কাহিনী দেখে হালকা হেসে চলে গেলাম ফ্রেশ হতে রাতের খাবার খেয়ে ফরহাদ আর আফাতের রুমে গেলাম গিয়ে দেখি দুটোতে মিলে জরা জরি করে ঘুমিয়ে আছে এমনিতে সারাদিন ঝগড়া করেই পার করবে কেউ কারোর সাথে ঘেসবে না আর এখন দেখো কিভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে আমি ওদের কয়টা পিক তুলে রুমে চলে আসলাম ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আজ কেন যেন ফরহাদের কথাগুলো শুনে মনটা হালকা লাগছে বেশ কিছুক্ষণ পর রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি সে অপরিচিত নাম্বার থেকে এসএমএস দেয়া যাতে লেখা ভেঙে গেছো তবে নতুন করে গড় এমনভাবে গড়বে যাতে কেউ আর ভাঙতে না পারে কথাগুলো কিছুই মাথায় ঢুকলো না আমি সেই নাম্বারে ফোন দিলাম বন্ধ বলছে এভাবে কয়েকবার ফোন দেওয়ার পর হঠাৎ করেই কলটা ঢুকলো আর সাথে সাথেই ফোনটা রিসিভ হলো আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম কে আপনি আর এই অ্যাস দিয়ে কি বোঝাতে চাইলেন আপনি এমন চুপ থাকাটা আমার আর সহ্য হলো না তাই রেগে বলে উঠলাম আরে আজব লোক তো আপনি কথা কেন বলছেন না আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটা ফোনটা কেটে দিল তাতে রাগটা আবার মাথায় উঠল রাগে ফোনটা বেড়ে ফেলে বড় করে শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি তখনই আবার এস এম এস আসার আওয়াজ হলো আমি ফোনটা নিয়ে দেখি সে নাম্বার থেকে এস এম এস এবার তাতে লেখা রাগটা সঠিক জায়গায় দেখাও কাজে লাগবে রাগে ইচ্ছে করছে ওই লোকটার মাথার চুল ছিঁড়তে এত রহস্য আর ভাল লাগছে না আর কিছু না ভেবে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম ভালো ঘুম হওয়ার জন্য কারণ এখন ঠিক করে ঘুমাতে পারি না বারবার ওই শরীর আহনাফের কথা মনে পড়ে আর সারা রাত কষ্টে ছটফট করে কাটাতে হয় কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না তাই ঘুমের ওষুধ খেয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে অন্ধকার রুমে গিটারে টুং টাং আওয়াজ করে কেউ একজন গাইছে তোমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে এতটুকু গিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে উঠল কষ্টের ফল মিষ্টি হয় এখন যত কষ্ট করার করো তোমার সুখের দিন গনিয়ে আসছে আমি যেন জেলের আসামি এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘিরে ধরেছে আমাকে যেন চোখের আড়াল হলেই জেল থেকে পালাবো আমার ডান পাশে রয়েছে তাবাসুম পান্না আর বাম পাশে তামান্না ভার্সিটিতে পা রাখার সাথে সাথেই তিনজন মিলে এক প্রকার টেনে এনেছে ভার্সিটির পিছন দিকটায় আমি খুব ভালো করে বুঝতে পারছি ওদের মনে কী চলছে তাই একটু হাসার চেষ্টা করে বলে উঠলাম তোর এইভাবে আমাকে এখানে নিয়ে এলি কেন কেন তাকে আছি আপনি বুঝতে পারছেন না তাবাসুম বলছেন তুই বিবাহিত আর গতকাল সারাদিন আমাদের সাথে থেকে একবারও বলার প্রয়োজন বোধ করলি না তুই বিবাহিত কথাটা বললে কি তোর জামাইকে নিয়ে পালিয়ে যেতাম হ্যাঁ পান্না রেগে বলে উঠল তুই কি কিছু বলবি না কি মায়ের খাবি তামান্না বলছে তোরা প্লিজ শান্ত হ আমি কয়দিন পর তোদের এমনিতেই সব বলতাম আমার কথা শুনে তিনজনেই একে অপরের দিকে তাকিয়ে একসাথে বলে উঠল ও কয়দিন পর আমি মনে মনে ভাবছি ওদের কথাগুলো বলা ঠিক হবে কি না এভাবে নিজের জীবনে ঘটা সবচেয়ে বড়ো দুর্ঘটনার কথা ওদের বলবো কি বলবো না সেটা নিয়ে কনফিউজ পরে ভাবলাম ওরা তো আমার ফ্রেন্ডই সো বলাই যায় তাই ওদের সবটা খুলে বললাম সবটা বলতে গিয়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি চোখের পানি মুছে ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম সবার চোখে জল ছলছল করছে আমি হালকা হেসে বলে উঠলাম আরে তোরাও কাছিস কেন আমার কপালে এটা হওয়ার ছিল তাই এটাই হয়েছে এসব নিয়ে এখন আর ভাবি না এখন জীবনকে নতুন রং দিয়ে সাজাবো অতীত ভেবে কেন ভবিষ্যৎ নষ্ট করব। আমি তোরা প্লিজ এভাবে থেকে আমাকে কষ্ট দিস না আমার কথাটা বলার পরপরই তিনটে মিল আমাকে জড়িয়ে ধরলো আমাকে জড়িয়ে ধরে পান্না বলে উঠলো এতটুকু একটা মেয়ে হয়ে কীভাবে এত যন্ত্রণা সহ্য করছিস তুই আমি হলো তো মরেই যেতাম মৃত্যুটা একমাত্র পথ নয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া ভুলে যাস না মৃত্যুর পরও আরেকটা জীবন আছে এই জীবন আর কত দিনের বেশি গেলে আশি নব্বই বছর কিন্তু বাকি সারা জীবন কাটাতে হবে সে মৃত্যুর পরের জীবনে আর এই পৃথিবীর কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ করে মৃত্যুর পরের জীবনটা কেন নষ্ট করবো বলতে পারিস তাই নিজের মনকে শান্ত করে পরিস্থিতির মুখোমুখি হওয়া শিখতে হবে আমার কথা শুনে তাপসম আমাকে ছেড়ে দিয়ে বলে উঠল একদম ঠিক বলেছিস আমাদের উচিত যত খারাপ পরিস্থিতি হোক না কেন তার মুখোমুখি হয়ে সমস্যা সমাধান করা তুই ঠিক পথটাই বেছে নিয়েছিস সাদিয়া তোর জন্য গর্বিত আমরা তামান্না বলছে আমি এবার পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠলাম বইনেরা আমার এত পাম দিস না পাম দিলে ফুলে বেলুন হয়ে যাব তারপর হাওয়ায় উড়ে যাব। তখন আমাকে খোঁজার জন্য তাদেরকে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে আর তার জন্য অনেক অনেক টাকা লাগবে আর টাকার জন্য চাকরি করতে হবে আর চাকরি পেতে হলে পড়াশোনাটা ভালো করে করতে হবে তাই এখন ক্লাসে চল পুরো কথাটা একদমে বলে ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম সব কয়টা আমার দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তখন আমি সব কয়টাকে একটা করে চিমটি দিয়ে ফুসিয়ে আনলাম তখন তাবাস্সম বলে উঠল বইন তুই এত কথা কেমনে বলস কাল অব্দি তোকে দেখে তো মনে হয় নাই তুই এত কথা বলতে পারস আমি হেসে বলে উঠলাম আগে আগে দেখো হোতা হে কে এখন চল ক্লাসে যাই তারপর তিনজন ঠেলাঠেলি করে দুষ্টুমি করতে করতে ক্লাসে চলে এলাম ভার্সিটির ছুটির পর একটু লেট করে বের হলাম সবাই চারজন বের হতে গিয়ে দেখি ভার্সিটির মাঠে কতগুলো বাচ্চা ক্রিকেট খেলছে পান্না তখন বলে উঠল দোস দেখ ক্রিকেট খেলতেছে পোলা পান্ডা চল একটু খেলে আসি আমার ক্রিকেট খেলতে খুব ভাল লাগে পান্নার সাথে তাল মিলিয়ে তামান্নাও বলে উঠলো হ্যাঁ দোস্ত চল একটু খেলে আসি অনেক দিন হয় খেলি না আমি মুস্কি হেসে বলে উঠলাম হ্যাঁ চল একটু হাত পা চালিয়ে দেখিয়ে দিই মেয়েরাও ক্রিকেট খেলতে পারে অতপর সবাই মিলে বাচ্চাদের ওখানে গেলাম তাবাসম বলে উঠলো একটা বাচ্চা ছেলেকে বাবু আমাদের কি খেলায় নিবে বাচ্চাটা চোখ মুখ কুচকে বলে উঠলো আমার নাম বাবু নয় আমার নাম নাদিম আমি বাচ্চাটার সামনে হাঁটু ঘুরে বসে তার গালে হাত দিয়ে বললাম খুব সুন্দর নাম আমাদের কি খেলায় নিবে না তোমরা অনেক বড় তোমাদের সাথে আমরা পারবো না তাই খেলবো না আমরা তোমাদের সাথে বাচ্চাটার কথা শুনে আশেপাশে সব বাচ্চারা সহমত পোষণ করলো তখন পান্না সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলো আমাদের খেলায় নিলে তোমাদের সবাইকে চকলেট কিনে দেব পান্নার কথাগুলো মনে হলো কথাটা বাচ্চাদের মনে ধরেছে তখন নাদিম নামের সেই বাচ্চাটা বলে উঠলো ঠিক আছে নাও ব্যাট কথাটা বলেই নাদিম ব্যাট আমার হাতে দিল আমি ব্যাট হাতে নিয়ে পজিশন মতো দাঁড়ালাম আর বলে উঠলাম সবাই পজিশন মতো দাঁড়াও আমি ব্যাট করব সবাই সেটা মেনে নিয়ে পজিশন মতো দাঁড়ালো আর বল করবে তাবাসুম তাবাসুম আমাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো যে আমি রেডি আছি কি না আমিও চোখে ইশারা করে বলে উঠলাম রেডি তুই বল কর অতপর তাবাসুম বল করছে আর আমি ব্যাটিং করছি কতক্ষণ খুব ভালো করেই খেলা হলো কিন্তু আমার কপাল কি এত ভালো নাকি যে সব ভালো হবে আমি বলে আঘাত করার একটু পরপরই খুব জোরে একটা চিৎকার করার আওয়াজ হলো আমরা সবাই হালকা ভয় পেলাম আমরা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি ঠিক কি হয়েছে হঠাৎ করে চোখ আটকে যায় একটা জায়গায় সেটা দেখে রীতিমতো সবার চোখ জড়ক গাছ যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা কেউ বাচ্চাগুলো তো কিছু না ভেবেই ভো দৌড় শরীফ আমার কোলে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে আর আমার ইচ্ছে করছে বজ্জাত ব্যাটার চুলগুলো টেনে ছিঁড়তে কোন দুঃখে যে আজ ক্রিকেট খেলতে গেলাম ভেবেই কান্না পাচ্ছে আমার ফ্ল্যাশব্যাক আমরা সবাই তাকিয়ে দেখি শরীফ মাথায় হাত দিয়ে ওর বেস্ট ফ্রেন্ড হৃদয় ভাইয়ার উপর ঢলে পড়েছে আর হৃদয় ভাইয়া রুমাল দিয়ে শরীফের কপালে ধরে রেখেছে মনে হচ্ছে কেটে গেছে তাই রক্ত পড়া বন্ধ করার জন্য এই পদ্ধতি আমার সেটা দেখার পর এক মুহূর্তের জন্য পৃথিবীটা থমকে গেছিল। আমি কিছু না ভেবেই হাতের ব্যাটটা ফেলে দিয়ে শরীফের কাছে দৌড়ে যাই আর উত্তেজিত হয়ে কান্নাজরিতে কণ্ঠে বলতে থাকি কি হয়েছে তোমার এই কথা বলো তুমি বলো আমাকে কি হয়েছে তোমার চোখ কেন খুলছ না তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সাদিয়া তুমি শান্ত হও শরীফের মাথায় বলটা খুব জোরেই লেগেছে তাই জ্ঞান হারিয়েছে হৃদয় বলে উঠল দেখি কতটা কেটে গেছে আমি উত্তেজিত হয়ে কথাটা বলে শরীফের কপাল থেকে রুমালটা নামাতে গেলেই হৃদয় ভাইয়া বাধা দেয় আরে ধরো না শরীফকে হসপিটালে নিয়ে যেতে হবে তুমিও এসো আমার সাথে কথাটা বলে আমাকে কোনো সুযোগ না দিয়েই উনি শরীফকে পা যা কোলে করে গাড়িতে উঠায় আমিও তার পিছু পিছু গেলাম তাবাস্তুম বলে ওঠে তুই কি ওনাকে চিনিস আরে এটাই তো ওর হাজবেন্ড আর এখন এসব কথা বাদ দে আর চল হসপিটালে মনে হচ্ছে অনেকটা কেটে গেছে তাই তো ওমন জ্ঞান হারালো পান্না বলল আমি এবার কেঁদেই দিলাম আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম প্লিজ তাড়াতাড়ি চলো যত দেরি হবে ততই ক্ষতি হুম চলো আমরাও আসছি পান্না বলল তোরা যা আমার বাড়িতে যেতে এমনিতেই দেরি হয়ে গেছে আমার মা এমনিতেই বকাবকি করে পড়াশোনা করার জন্য তো এখন যেতে দেরি হলে আবার অশান্তি হবে তুই প্লিজ কিছু মনে করিস না আর চিন্তা করিস না ভাইয়া ঠিক হয়ে যাবে আমি ফোন দিলে ধরে জানাবো তামান্না বলল আমরা সবাই মাথা নেড়ে সায় জানালে তামান্না চলে যায় আর আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম হৃদয় ভাইয়া ড্রাইভ করছে ওনার পাশে তাবাস্তুম আর পিছনে জানালার পাশে ছিটে শরীফের মাথাটা ছিটে এলিয়ে দিয়েছে আমি শরীফের পাশে বসে ওর মাথাটা আমার কাঁথে টেনে নিলাম এক হাতে ওর মাথা আগলে ধরেছি আরেক হাতে ওর হাত আঁকড়ে রেখেছি যাতে পড়ে না যায় আর আমার পাশে পান্না বসেছে আমি শরীফের মাথা রুমালে হাত দিলে হৃদে ভাইয়া বলে উঠলো রুমালটা সরিও না ওটা চেপে ধরে রাখো যাতে রক্ত না পড়ে আমিও ওনার কথায় সায় জানিয়ে রুমালটা ধরে রাখলাম অতপর গাড়ি স্টার দিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে আমার চোখ দিয়ে অনবর্ত পানি পড়ছে আর কেমন অস্থির অস্থির লাগছে মনে মনে আল্লাহর কাছে বলছি শরীফের কিছু যাতে না হয় ও যাতে সুস্থ হয়ে ওঠে আর একটু পর শরীফের দিকে তাকাছি মুখটা কেমন শুকিয়ে গেছে চুলগুলো উস্কো খুস্কো মুখের খোঁচা দাড়িগুলো কেমন বড় হয়ে গেছে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পান্না খোঁচা দিয়ে বলে উঠলো এমনভাবে আছিস মনে হচ্ছে তোর তাকানোতে উনি ভালো হয়ে উঠবে বলে পান্না ফিক করে হেসে উঠলো পান্নার দিকে চোখ কটমট করে তাবাস্তুম তাকাতেই পান্না চুপ হয়ে গেল আমি ওদের কথা পাত্তা না দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে ভাইয়া এই তো এসে পড়েছি বলেই গাড়িটা থামিয়ে ভাইয়া দৌড়ে ভিতরে গিয়ে কয়েকজনকে ডেকে এনে শরীফকে হসপিটালের ভিতরে নিয়ে গেল আমরাও দৌড়ে তাদের পিছন পিছন যাচ্ছি শরীফকে একটা কেবিনে নিল আমি তাদের পিছন পিছন যেতে চাইলে দিদে ভাইয়া বলে উঠল রিসিপশনে কিছু কাজ আছে তোমরা প্লিজ সেটা করো আমি এদিকটা দেখছি আপনি খুব আজব একটা লোক ওর হাজব্যান্ডের অবস্থা ওর মনের অবস্থা এখন ঠিক কেমন আপনি কি বুঝতে পারছেন কোথায় আপনি যাবেন তা না করে ওকে বলছেন পান্না বলে উঠল আরে আমি সেটা বুঝতে পারছি বলেই তো বললাম যেতে নয়তো সাদে এখানে বসে কান্নাকাটি করবে আর ডাক্তারদের কাজ করতে সমস্যা হবে হৃদয় বলে উঠলো হ্যাঁ উনি ঠিকই বলেছে চল এখন তবসুম বলছে আমি যেতে চাইলাম না ওদের সাথে কিন্তু ওরা আমাকে জোর করেই নিয়ে এলো কিছুক্ষণ পর আমরা সকল কাজ ছেড়ে কেবিনের সামনে এসে দাঁড়ালে হৃদয় ভাইয়া বলে ওঠে সাদিয়া তুমি এবার শরীফের কাছে যাও শরীফের জ্ঞান ফিরেছে কথাটা শুনে যেন দেহে প্রাণ ফিরে এলো আমি দৌড়ে কেবিনে ঢুকে যাই পান্নারা ঢুকতে গেলে হৃদয় ভাইয়া আটকে দিয়ে বলে ওঠে আপনারা কি কাবাবে হাড্ডি হতে যেতে চাইছেন ওদের এখন একটু একা থাকতে দেওয়া উচিত কাবাবে হাড্ডি হব না এলাচি হব সেটা কি আপনি বলবেন নাকি তখন থেকে দেখে যাচ্ছি সব কিছুতে বাধা দিয়ে যাচ্ছেন আমার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না সত্যি করে বলুন তো আপনি কি ঠিক কি করতে চাইছেন সন্দেহ করে পান্না বলল। পান্নার কথা শুনে হৃদয় কিছুটা থতমতো খেয়ে গেল কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলে উঠল। আপনি বড্ড বেশি কথা বলেন আপনার পাশেও তো একজন রয়েছে সে তো এত কিছু বলছে না এক নম্বর বাঁচাল মেয়ে আপনি কি আমি বাঁচাল তুই বাচাল তোর বউ বাঁচাল তোর চোদ্দ গুষ্ঠী বাঁচাল রেগে পান্না বলে উঠল এই মেয়ে তুমি আমাকে তুই করি করে কেন বলছো আরেকবার তুই করে বলে দেখো পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসবো আর একদম গোষ্ঠী নিয়ে কথা বলবে না বলে দিলাম আরেকবার গোষ্ঠী তুলে কথা বললে মুখ একদম সেলাই করে দিব তাবাসম এসব দেখে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠে বোন চুপ কর হসপিটালে এত চিল্লাচিল্লি করিস না তবে কাবাবের হাড্ডি এলাচি সব কয়টাকে উষ্টা বের করব প্লিজ চুপ কর আর আপনিও চুপ করুন প্লিজ টাবোস্যামের কথা শুনে দুইজন দুইজনকে ভেংচি কেটে দুই দিকে চলে গেল আমি চোখের পানি মুছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে কাপা কাপা পায়ে কেবিনে ঢুকছি শরীফ আধা হয়ে বসে আছে মাথায় ব্যান্ডেজ করা শরীফের দৃষ্টি আমার উপরই আমি শরীফের চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিই ওই চোখের দিকে তাকালে আমি নিজেকে আর ঠিক রাখতে পারবো না আমি শরীফের একটু কাছাকাছি গিয়ে দাঁড়ালে শরীফ বলে উঠল এখানে আসো আমিও ভালো মেয়ের মতো শরীফের পাশে গিয়ে দাঁড়াই তখন শরীফ আমার হাত ধরে টেনে শরীফের পাশে বসায় আমি দূরে গিয়ে বসতে চাইলে শরীফ গম্ভীর সরে বলে উঠল একদম দূরে যাবে না এখানেই বসো আমি দূরে গেলাম না ওর পাশেই বসলাম তারপর ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নরম গলায় বলে উঠলাম এখন কেমন আছেন শরীফ কোনো উত্তর দিল না এক ধেনে আমার হাতের দিকে তাকিয়ে আছে আমি হাতটা সরালে শরীফ আমার দিকে তাকায় তখন আমি আবারও বলে উঠলাম জিজ্ঞেস করছি কেমন আছেন শরীফ এবার রেগে বলে উঠল ফল দিয়ে আঘাত করে এখন বলো কেমন আছি তোমার নামে আমি কেস করব। আমি হালকা ভয় পেয়ে অপরাধীদের মতো মাথা নিচু করে বলে উঠলাম আই এম সো সরি আমি আপনাকে দেখিনি আর আমি ইচ্ছে করে মারিনি সরি দিয়ে কাজ হবে না তোমাকে শাস্তি পেতে হবে শাস্তি পাওয়ার কথাটা শুনে একটা শুকনো ঢোক গেলাম তারপর নিজেকে সামলে শরীফের দিকে তাকিয়ে বলে উঠলাম কী শাস্তি আমি একটু ঘুমাবো শরীফকে আর কিছু বলতে না দিয়ে আমি এক লাফে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলাম বেশ তো ঘুমান না আমরা কেউ আপনাকে বিরক্ত করব না আর কাউকে বিরক্ত করতেও দেবো না আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি আপনি ঘুমান এখন আমি আসি কথাটা বলে এক পা বাড়াতে নিলেই শরীফ ধমকে বলে উঠল একটা থাপ্পড় লাগাবো আমার পুরো কথা না শুনেই ধেই ধেই করে উনি বাইরে যাচ্ছে চুপচাপ এখানে বসো আমি বাচ্চা ফেস করে শরীফের দিকে তাকালাম যাতে কোনো শাস্তি না দেয় কিন্তু আমার কপাল কি এত ভালো আবারও ধমকে বলে উঠল বসতে বলেছি আমি আমি কেঁপে উঠলাম তারপর গুটি পায়ে শরীফের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম সেটা দেখে শরীফ টেনে এনে ওর পাশে বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে আমার বুঝতে পাক্কা দুই মিনিট লেগেছে বুঝতে পারার সাথে সাথে শরীফকে সরাতে চাইলাম কি করছেন আপনি ছাড়ুন আমাকে শরীফ ছাড়ল না শরীফ আরও আঁকড়ে ধরে আমার পেটে মুখ গুঁজে নেয় আমি পুরো ফ্রিজ হয়ে আছি একটা কথা বলবে তো পুলিশের হাতে তুলে দিব মার্ডার কেসে আমি ঘুমাবো আর আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ তুমি এখান থেকে আমাকে পাহারা দিবে এটাই তোমার শাস্তি এই শাস্তি মেনে নিলে ভালো নয়তো পুলিশের হাতে তুলে দিব আর হ্যাঁ ঘুম থেকে উঠে যাতে তোমাকে এখানেই পাই নয়তো জেলের আসামি বানাবো তারপর আমি আর কিছু বললাম না গালফুলিয়ে চুপচাপ বসে আছি আর ক্রিকেট খেলার গুষ্টি উদ্ধার করছি বুকে শাহজাহান সাহেব পাগলের মতো তার মেয়েকে খুঁজে চলেছে পুরো ভার্সিটি খুঁজেছে তারপরও তার মেয়ের কোনো সন্ধান পাচ্ছে না দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে তার জন্য ওনার চিন্তাটা বেড়েই চলেছে আজ ওনার অফিসের কাজ করতে একটু লেট হয়ে যায় তাই একটু দেরি হয়ে যায় মেয়েকে নিতে আসতে ভার্সিটিতে পৌঁছে সাদিয়ার নাম্বারে কল দেয় কিন্তু রিং হয়ে যাচ্ছে কেউ ফোন তুলছে না উনি ভয় পেয়ে যায় আশেপাশে সবাইকে মেয়ের কথা জিজ্ঞেস করছি কিন্তু কেউ বলতে পারছে না ওনার মেয়ে কোথায় উনি ব্যর্থ হয়ে গাড়িতে একটা লাথি মেরে ওপরের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে হে খোদা আমার মেয়েকে তুমি সুস্থ রেখো ওর যাতে কোনো বিপদ না হয় অনেক কষ্টের পর মেয়েটাকে ফিরে পেয়েছি আমার মেয়েটা যাতে ভালো থাকে তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও পাক্কা আড়াই ঘন্টা ধরে একইভাবে বসে আছি আর হিটলারটা আরামের ঘুম ঘুমাচ্ছে এবার আমার পা আর কোমর ব্যথা হয়ে গেছে তাই আস্তে করে শরীফের মাথাটা বালিশে রাখতে গেলে শরীফ একটু নড়ে চড়ে ঘুমের ঘরে বলে ওঠে সাদিয়া প্লিজ ঘুমাতে দাও পাক্কা একটা মাস ঠিক করে ঘুমাতে পারি না তোমার জন্য প্লিজ ঘুমাতে দাও আমি শরীফের কথা শুনে তাজ্য বনে গেলাম আমার জন্য এক মাস ঘুমাতে পারছে না মানে নিজের মনে প্রশ্নটা চেপে না রেখে ওনাকে ধাক্কা দিয়ে প্রশ্ন করে উঠলাম আমার জন্য এক মাস ঘুমাতে পারছেন না মানে কি আমার কথা শুনে উনি বেশ বিরক্ত হলো সেটা ওনার চেহারা দেখিয়ে বোঝা যাচ্ছে উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উনি চোখ বন্ধ রেখে রেগে বলে উঠলো আরেকটা কথা বলবে তো মায়ের খাবে চুপ করো একদম নড়বে না ঘুমাবো আমি রাগে মাথায় আগুন জ্বলছে তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালাম উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন আমি ওনার তাকানোতে পাত্তা না দিয়ে রেগে বলে উঠলাম কি পেয়েছেন আপনি আমাকে হ্যাঁ ভুল করে বলটা আপনার মাথায় লেগেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন আপনি আপনি কি বুঝতে পারছেন আপনার এসব কাজে আমার ভিতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে ঘরে বউ ফেলে রেখে আরেকটা বিয়ে করলেন বিয়ে করেছেন ভালো কথা সুখে সংসার করুন না আমি তো আপনার জীবনে পথের কাঠা হয়ে দাঁড়াইনি আপনার জীবনে তো আমি নাক গলাচ্ছি না তবে কেন বারবার আপনি আমার সামনে এসে আমার সাথে এমন অসভ্যতা করছেন কেন এসব করে আমাকে কষ্ট দিচ্ছেন মেনেই তো নিয়েছিলাম আপনি আমার নন তবে কেন আবার এসব করছেন এসব করে কি বোঝাতে চাইছেন আপনি সাদিয়ার মুখে অসভ্যতা কথাটা শুনে শরীফের রাগটা মাথা চারা দিয়ে উঠল শরীফ এক ঝটকায় সাদিয়ার হাত ধরে বেডে ফেলে সাদিয়ার উপর উঠে নিজের সমস্ত ভার সাদিয়ার উপর ছেড়ে দেয় আর সাদেয়ার হাত দুটো বেডের সাথে চেপে ধরে রেগে বলে উঠলো অসভ্যতা করছি আমি তোর সাথে বিয়ে করা বউ তুই আমার তোর সাথে যা খুশি তাই করব তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা আর তুই সেটাকে অসভ্যতা বলছিস অসভ্য যখন বলেছিস এবার দেখবি অসভ্যতা কাকে বলে কথাটা বলি উনি আমার ঘাড়ে মুখ কুসতে নিলে আমি ওনার থেকে ছুটার জন্য ছটফট করতে থাকি সেটা দেখে উনি আরও শক্ত করে চেপে ধরে গাড়ি একটা কামড় বসিয়ে দেয় আমি এবার কেঁদেই ফেলি আমার কান্নার আওয়াজ শুনে উনি আমার দিকে তাকায় আমি সেটা দেখে ইনোসেন্ট ফেস করে কেঁদেই বলে উঠি সরি ভুল হয়েছে আমার আমি আর এভাবে বলবো না প্লিজ ছাড়ুন আমাকে শরীফ আমার ঘরে কামরের জায়গাটায় একটা চুমু দিয়ে বলে ওঠে কেঁদে দিলে তাই বেঁচে গেলে নয়তো আজ দেখতে অসভ্যতা কত প্রকার ও কী কী নেক্সট টাইম এসব বলার আগে কামড়টার কথা ভেবে নিও তারপর উনি আমার উপর থেকে উঠে যায় আর আমি সেই সুযোগে উঠে একদম দরজার কাছে চলে আসি তারপর কি মনে করে পিছন ফিরে বলে ওঠে আপনি অসভ্য অত্যন্ত অসভ্য আপনি নয়তো ঘরে বিয়ে করা নতুন বউ রেখে প্রাক্তন বউয়ের সাথে এমন অসভ্যতা আমি করতে পারতেন না কথাটা বলেই আমি এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে আসি দৌড়ে বেরিয়ে আসার সময় পিছন ফিরে একবার তাকাতেই অন্তরাত্রা কেঁপে ওঠে আমার শরীফও আমার পিছন পিছন দৌড়ে আসছে আমি সেটা দেখে আমার দৌড়ের স্পিড বাড়িয়ে দিই শরীর ফেটা দেখে বলে ওঠে সাদিয়া দাঁড়াও বলছি নয়তো আমি ধরতে পারলে একটা মাইরও মাটিতে পড়বে না আমাকে অসভ্য বলা আজ তোমাকে খালি হাতের কাছে পাই দেখিনিও কী অবস্থা করি আমি আমি ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে দৌড়ে যাচ্ছি একবার পিছন তাকাই আরেকবার সামনে তাকাই এভাবে দৌড়ে আসার সময় ঠাস করে একটা ধাক্কা খাই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নিচে আর যার সাথে ধাক্কা খায় সেও নিচে পড়ে যায় সেটা দেখে শরীফ দাঁড়িয়ে যায় আর ভুক কুজকে আমাদের দিকে তাকায় আমি রেগে সামনের মানুষটার দিকে তাকিয়ে কিছু বলতে গেলেই আমি অবাক হয়ে যাই পরক্ষণেই মুখে আমার হাসি ফুটে ওঠে আমি হাসি মুখী বলে উঠি আলামিন গোস্ত কেউ ভাববেন না বানান ভুল গোস্তই বলেছি সাদিয়া দোস্ত ওরে গোস্ত তুই এখানে ক্যামতে কি কেমন আসত কোস তরে দেখিয়া ভালো হইয়া গেছিল শয়তান পোলা এখনও গানের তেরোটা বাজানো ছাড়লি না তুই শয়তান আমি না জি নট আমি না তুই শয়তান তোর বউ শয়তান তোর নাতে পুতিরাও শয়তান দেখ সাদিয়া ভালো হচ্ছে না কিন্তু আরেকবার শয়তান বললে তরে পচা পানিতে চুবা দেব আমি তুই আমাকে চুবা দিতে আসলে কী তরে ছেড়ে দেবো আমি তরে উল্টা মাইরা মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে আনবো আমরা দুজন ফ্লোরে বসে থেকেই ঝগড়া করছি আলামিন আমার স্কুল লাইফের ফ্রেন্ড এক কথায় বেস্ট ফ্রেন্ড আমরা দুইজন কথা বলি কম আর ঝগড়া করি বেশি এখনও তাই করছি আর এখন সবটা শরীফ দাঁড়িয়ে দেখছি আর রাগে ফুসছে কিন্তু আমাদের সেদিকে কোনো ধ্যানই নেই হঠাৎ কিছু একটা ভাঙার আওয়াজে আমাদের ধ্যান ভাঙে আমরা তাকে দেখি শরীফ একটা নার্সের হাত থেকে কিছু ওষুধ ফেলে দিয়েছে আমার তো ঝগড়া করতে করতে কিছু মনেই ছিল না আমি আর কিছু না ভেবে আলামিনকে দেখি উঠে ভো দূর আলামিন একবার আমার দিকে দেখছি আরেকবার শরীফের দিকে দেখছে। শরীফ জানে আমার একজন ছেলে বেস্ট ফ্রেন্ড আছে কিন্তু তাকে কখনও চোখের দেখা দেখেনি আর আলামিনও শরীফকে চিনে না তাই কেউ কাউকে চিনতে পারছে না শরীফ কিছু না ভেবেই আলামিনের কাছে গিয়ে ধাম ধুম কয়টা মাইট দেয় আলামিন জানতে চাইছে কেন মারছে কিন্তু শরীফ কিছু না বলে মেরেই চলেছে কিছুক্ষণ মারার পর হসপিটালের কয়েকজন এসে শরীফকে থামায় ততক্ষণে আলামিনের শরীরের কিছু জায়গা থেকে রক্ত পড়ছে কিন্তু শরীফ কি থামার মানুষ নাকি তারপরও তেরে যাচ্ছে আলামিনকে মারতে একটু পর হৃদয় ভাইয়া এসে শরীফকে টেনে এক পাশে নিয়ে যায় আর আলামিনকে কয়েকজন মিলে একটা কেবিনে নিয়ে যায় ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছি কারণ আজ বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে আর আজ ফোনটাও নিয়ে যায়নি যে বাড়িতে কল দিয়ে জানাবো কই আছি বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তায় আছে আর এখন আমাকে বাড়িতে ঢুকতে দেখলে সবাই খুব রাগারাগি করবে সেটা ভেবে খুব ভয় করছে বাড়িতে ঢুকে দেখি বাবা সোফায় বসে টিভি দেখছে আর মা বাবার পাশে বসে সবজি কাটছে রাতে রান্নার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দেখে একদমই মনে হচ্ছে না চিন্তায় আছে আমাকে দেখে বাবা যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না